নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যেটা নেব সেটা আমরা দিওয়ালি স্পেশাল, ভাইফোঁটা স্পেশাল, পুজো স্পেশাল, চাই বলো না কেন মানে স্পেশাল নারকেল সুজির লাড্ডু। সামনেই ভাইফোঁটা, তা ভাইফোঁটাকে কেন্দ্র করে আমি এই লাড্ডুটা বানাচ্ছি। তা আমরা তো বাকি সবাই তো বাড়িতে কিনে এনেই দেই, হাতে করে একটা জিনিস তৈরি করে ভাইফোঁটা ভাইকে দেওয়া সেটা মজাটাই আলাদা। সব চিন্তা ভাবনা মাথায় রেখে আমি আজকে এই সুজি নারকেলের লাড্ডুটা বানাচ্ছি। বানাতে কী কী লাগছে দেখে নাও তোমরা। কী আছে? 100 গ্রাম তো সুজি, নারকেল আছে, আর নিয়েছি গুড়, 200 গ্রাম মতো গুড় রয়েছে। তবে রান্নাটা শুরু করছি। এই যে এর মধ্যে সর ভাজা দিয়ে এই দেখ ঘিয়ের নিচের অংশটা রয়েছে, কিছু পরিমাণে ঘি আছে, এটাতে আমি এই সুজিটা ভালো করে ভেজে নেব। এখানে 100 গ্রাম মতো আছে না? হ্যাঁ, সবার কাছে তো আর চাচিটা থাকে না, ঘরে দুধ তো নিশ্চয়ই সবার ঘরেই থাকে। সেই দুধের সরটা দুদিন তুলে রেখে সরটাকে একটু ভালো করে তোমরা জাল দিয়ে ভালো করে একটু একটু ভাজা ভাজা বেশ সুন্দর হবে, তাতেই তোমরা সুন্দর একটা তৈরি করে ফেলতে পারবে। যে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব, সুন্দর করে এই সুজিটা ভেজে নেব। যখন ভাজা গন্ধ হয়ে আসবে, একটা ঘিয়ের একটা আলাদা গন্ধ আসবে, গন্ধ আসবে এবং এটা ছেড়ে দেবে, গাটা ছেড়ে দেবে। কিন্তু এই সুজিটা চাচি দিয়ে আমি করছি, সেই জন্য এটা হয়েছে লাল, সুজিটা একটু লাল হয়েছে, তারপরে হবে ভাজা, তাতে একটু লাল লাল হবে, সেই জন্যই আমি গুড় দিয়ে, আখের গুড় দিয়ে এই লাড্ডুটা বানাচ্ছি। আর এই প্রসঙ্গে আখের গুড়ি কথাটা শুনে না আমার ওই হাট কবিতার একটা লাইন মনে পড়ছে, কলসি ভরা ইকো গুড়ে মাছি যত বেড়ায়। হচ্ছে কি যে এক কলসি ভর্তি আখের গুড় তাইতে অনেক মাছি উড়ে বেড়াচ্ছে, মাছি সব ভ্রমণ করছে আখের গুড় খাওয়ার জন্য, যেহেতু মাছিরা মিষ্টি পছন্দ করে। আমি সুজিটা তুলে রাখবো। এবার নারকেলটা দিয়ে আর গুড়টা দিয়ে আঁচিয়ে নেব। গুড় আর নারকেলের আলগা একটা জল ছেড়ে দিচ্ছে। মিনিট মতন আমি নারকেলের গুড়টা আঁচিয়ে নিলাম। এখন আস্তে আস্তে আমি সুজিটা, ভাজা সুজিটা দিয়ে দেবো। সুন্দর করে এবার একটা মণ্ডতে পরিণত হবে, খুব সুন্দর করে মজে যাচ্ছে। লাস্টে আমরা একটু এলাচ গুঁড়ো নামিয়ে দেবো। সুজি দেওয়ার পরে এটা একটা মাখো ভাব এসছে, এটাকে আর মিট পাচ্ছে আমি এইভাবে নাড়াবো, নাড়িয়ে একটা মণ্ডতে তৈরি হবে, তারপর হালকা গরম একটু নেড়ে দেবো, হালকা গরম থাকতে আমি লাড্ডুগুলো পাকিয়ে নেবো। দর্শককে আরেকবার পরিমাণগুলো বলে দাও। আমি নিয়েছি 100 গ্রাম মতো সুজি, একটা নারকেল, আর হচ্ছে 200 গ্রাম মতো গুড়, একটা গোটা নারকেল, হ্যাঁ, আর হচ্ছে 200 গ্রাম মতন গুড়, তা সে ভেজে নিয়েছি আর ঘিয়ে চাটি, যেটা আগেরগুলোকে আমি দেখেছিলাম ঘি বানানোটা। আমার লাড্ডুটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ওইটাকে হালকা ঠান্ডা করে তারপর আমি হাতে পাকিয়ে নেব লাড্ডু। হাতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম, ঘি মাখিয়ে নিয়ে আর দিদি এটা কালার তো পুরো ঘিয়ের মতো হয়েছে, হ্যাঁ একদম গন্ধ খুব ভালো লেগেছে, একদম লাড্ডুর আকারে আমি সুন্দর করে গোলমোল করে নিলাম। কিন্তু খুব একটু গরম গরম করে আমি বানিয়ে নিলাম। আর এই লাড্ডু কিন্তু খুব গরম, হ্যাঁ খুব সাবধানে করবেন, গোল গোল করে নিচ্ছি,
ঠান্ডা একবার ফিটিং দিয়ে দেব। পরে আপাতত রাখ না, গরম থাকলে বেশি ভালো করে করা যায় না তো, হাতে তাপ লাগে। এই গরম গরম থাকতে হাতে আমি ভরে নিচ্ছি। হাতটা আমার পুরো লাল হয়ে গেছে, এতটাই খুব গরম। তা না হলে তো এত গরম, হ্যাঁ তা না হলে তো আর কি, যখন ঝুরঝুরে যদি হয়ে যায় তাহলে লাড্ডু হবে না, ঝুরঝুর হয়ে যাবে। ওই জন্য গরম থাকতে থাকতে আমি এটাকে লাড্ডুর সাথে তৈরি করে নেবো। এভাবে পরিবারের সবাই মিলে নাড়ু বানাতে হবে, তাহলে সময়ও কাটবে, ভালো এক্সপিরিয়েন্স হবে, আর তাড়াতাড়ি নাড়ু কাটা হয়ে যাবে, সুন্দর হবে। কারণ এটা তো বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, ঝুরঝুর হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি করে করে দিতে হবে। একটার সঙ্গে আর একটা মিশিয়ে মিশিয়ে এভাবে, এই দেখুন এটা ঠিক আমাদের ফাইনাল। এবার 99 নিতে হবে, 99 নিতে পারে তাহলে নিচের নিচটা শক্ত হবে না, তাহলে নিচটা শক্ত হয়ে যাবে। দেখুন এভাবে ছোট ছোট নাড়ু বানাতে হবে, আর আলতো হাতে করবে নেড়ে ভেঙে যাবে। বন্ধুরা আমার হেল্পারটা খুব ভালোই হয়েছে, ওকে দেখে বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন। লাড্ডু আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমার দাদা খেয়ে বলবে যে লাড্ডুটা খেতে কেমন হয়েছে। জানেন আজ ভোজনাম আমরা এতদিন ধরে নারকলের নাড়ু খেয়েছি, কিন্তু এরকম সুজি দিয়ে যে এত চমৎকার লাড্ডু বানানো যায় আমি জানতাম না এতদিন। আমি একা কেন খাবো, তুমিও খাও, দুজনেই খাই আমরা। আমি আগে বেসনের লাড্ডু করেছি, বেসনের লাড্ডু খেয়েছি, বোঁদে লাড্ডু খেয়েছি, মিহিদানার লাড্ডু খেয়েছি, কিন্তু এই লাড্ডুটা অসাধারণ, মানে জাস্ট কথা হবে না, এত সুন্দর খেতে এবং স্বাদ ও গন্ধে দারুণ। একবার বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর আমাদের কমেন্টে জানাবেন। দিদির হাতে গরম গরম সুজির লাড্ডু ব্যাপারই আলাদা, পুরো জমিয়ে খাবো। এটা করে আপনারা কোনো দিন স্টোর করে রেখে দিতে পারেন, কোনো কিচ্ছু হবে না। আর ফ্রিজে যদি রাখেন তো কোনো কথা হবে না, এক মাস দেড় মাসও থাকবে। আপনারা করে খেয়ে দেখবেন, করে অবশ্যই খাবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছে। ভিডিওটা আর এত বড় আর বাড়াচ্ছি না, আমরা দুজনে মিলে লাড্ডুটা শেষ করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আরও নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা, আর লাড্ডু নাড়ি একই আয়ুষ কন্ট্রোল করতে পারছে না, মাঝে মাঝে খেয়ে নিচ্ছে, নখে তো লেগে যাচ্ছে, কি করি, নখ থেকে তো বেরও করা যায় না, কি করি কি করি, তো গন্ধে লোভ সামলাতে পারছে না, ওর কাছে মুখে রুকিয়ে